আলাইকুম সলিউশন ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনসার আপনাদের জানাই স্বাগতম আজ আমি আপনাদের মাঝে একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত জরুরি একটি বিজ্ঞপ্তি শেয়ার করবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আট সেপ্টেম্বর 2020 হাজার বিশ ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি বিষয় দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট থেকে ভর্তিকালীন একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রশংসাপত্র ইত্যাদি গ্রহণ না করা এবং ভর্তির সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত অর্থাৎ দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রশংসাপত্র ইত্যাদি না প্রদান করেও ভর্তি হওয়া যাবে এবং ভর্তির সময়টি বৃদ্ধি করা হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোভিড নাইন্টিন মহামারীর কারণে স্বাস্থ্যবিধি অনুসরণের লক্ষ্যে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রশংসাপত্র সহ কোনো প্রকার প্রামাণ্যপত্র জমা বা গ্রহণের প্রয়োজন নেই একই কারণে পূর্ব পূর্বনির্ধারিত ভর্তির সময়সীমা তেরো চোদ্দ এবং পনেরো সেপ্টেম্বর দু হাজার বিশ থেকে বৃদ্ধি করে সতেরো সেপ্টেম্বর দু পর্যন্ত করা হলো উল্লেখ্য কোভিড নাইন্টিন মহামারীর উন্নতি হলে সুবিধামত সময়ে সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রশংসাপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র গ্রহণ বা জমা প্রদান করতে বলা হল তবে কোটা প্রাপ্ত শিক্ষার্থীদেরকে অবশ্যই কোটা প্রাপ্তির উপযুক্ত প্রমাণ সনদ দাখিল সাপেক্ষে ভর্তি হতে হবে শুধুমাত্র যে সকল শিক্ষার্থীবৃন্দ কোটা নিয়ে ভর্তি হয় ভর্তি হবে যেমন মুক্তিযোদ্ধা কোটা তাদেরকে ভর্তির সময় এই কোটার মুক্তিযোদ্ধা সার্টিফিকেটটি অবশ্যই দিতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্বাক্ষর করেছেন জিয়াউল হক প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সভাপতি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি তো প্রিভেটস আপনারা ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিটি দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন কারণ অনেকে অনেক সমস্যার মধ্যে থাকতে পারে এই বিজ্ঞপ্তিটি দেখার সাথে সাথে তাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে তো প্রিভেটস আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ